দুটি ব্যাঙের গল্প। দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরও অনেক ব্যাঙ ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য। তখন ওই পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো এই গর্ত থেকে বেরোনো অসম্ভব। তবুও দুটি ব্যাঙ কারো কথা শুনল না, চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে পুরনো ব্যাঙগুলিও সমানভাবে চিৎকার করে বলতে লাগলো গর্ত থেকে বেরোনো অসম্ভব। পুরনো ব্যাঙগুলির কথা শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরও জোরে জোরে লাফাতে শুরু করল। অবশেষে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর ওই দ্বিতীয় ব্যাঙটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করলো না কেন। আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না, তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে জোরে লাফানোর জন্য, তাই সে আরও জোরে লাফাতে শুরু করেছিল। আমাদের জীবন হতে সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে প্রাণ বন্ধ রাখা উচিত, যাতে লোকে নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি আমরা আমাদের লক্ষ্য স্বপ্ন পূরণের জন্য।